ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, ওরে ঢাক বাজা, ওরে শাখ বাজা, খুশিতে নেচে ওঠে মন, এই সিঁদুর খেলা আনন্দ বেলা, কেউ যেন মনে আজীবন খুশির রঙে নতুন সেজেছে মন, সিঁদুরে সোহাগে মিতেছে লগন, থাকবে মার কতক্ষণ, ওরে দশমী এলো রে মা ফিরবে বাড়িতে, ওরে দশমী এলো রে মা ফিরবে বাড়িতে, ওরে দশমী স্বাগত জানাচ্ছি বিপি পোদার হসপিটালের ফেসবুক লাইভে। পুজোর একটা ছোট্ট ছুটি কাটিয়ে আমরা আরো একবার চেনা ছন্দে ফিরে গিয়েছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা কিন্তু আপনাদের সঙ্গে আবারও আড্ডা দিতে চলে এসেছি ঠিক দুপুর দুটোয়। এবং একেবারে পুজোর ছুটিটা কাটিয়ে যেহেতু আমরা আড্ডায় চলে এসেছি, সুতরাং একটা জিনিস তো আগে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে বিজয়ার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি, শুধু আমার তরফ থেকে নয়, টিম বিপি পোদ্দার হসপিটালের প্রতিটি মানুষের তরফ থেকে। পাশাপাশি আজকের আড্ডাটা একটু বেশি স্পেশাল হতেই হতো, তার কারণ বিজয়ার আড্ডা বলে কথা। এবং বিজয়ার আড্ডায় হঠাৎ আপনাদের মনে হতেই পারে কেন এই দুর্গাপুজোর গান বা পুজোর গান, বা বিশেষ করে নতুন যে গানটি রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকমভাবে ট্রেন্ড করছে, সেই গানটি কেন শোনা হলো। অবশ্যই মা ফিরে গিয়েছেন কৈলাসে, কিন্তু আমাদেরকে এই যে আরও একটা বছর দারুণভাবে কাজকর্ম করার যে এনথু, যে এনার্জি, সেটা যে উনি দিয়ে গিয়েছেন, সেটা কিন্তু অবশ্যই আমরা আষ্টে পৃষ্টে উপভোগ করতে চাই। এবং এই এনার্জিটা নিয়েই আমরা আরও একটা বছর অপেক্ষা করব, আবার কবে মা আসবেন, আবার শহরটা দারুণভাবে রঙিন হয়ে উঠবে, সেজে উঠবে, এবং পাশাপাশি আবার আমরা এই রকমই পুজোর গান শুনব। তবে গান যেহেতু একবার আমাদের কাছে চলে এসেইছে, সেই গান আমরা কিন্তু মন ভালো করার জন্য যখন তখন শুনতে পারি, এবং এই গানটা এখন যার মুখ থেকে শুনলাম এবং যার পুজোর গান এটি, তার সঙ্গে আগে একটু আলাপ করে নিতে হচ্ছে। আজকে আমাদের পিপি পোদ্দার হসপিটালের এই ফেসবুক লাইভে বিজয়ার আড্ডায় যিনি রয়েছেন, তিনি অবশ্যই সকলের পছন্দের শালিনী মুখার্জি। শালিনী, অনেক অনেক স্বাগত তোমাকে। অনেক ধন্যবাদ। সবার আগে তো এটা বলতেই হচ্ছে, এত সুন্দর একটা গান যেটা পুজোর সময় আমরা প্রত্যেকে উপহার পেয়েছি তোমার কাছ থেকে, আমাদের কাছ থেকে একদম একেবারেই, তো সেই জন্য খুব খুব খুশি আমরা। এবং বিজয়ার গান, আমরা প্রচুর পুজোর গান রয়েছে, সেটা সিনেমার হোক বা অ্যালবামের হোক, প্রত্যেকটা গানেই কম বেশি থাকে যে শুরুটায় আনন্দ হচ্ছে, কিন্তু ওই যে মা চলে যাচ্ছে একটা বিশাল একটা মন খারাপ, সেটাও রয়েছে, সেটাও আমরা উপভোগ করি। তবে তোমার যে এই গান, সেই গানের মধ্যে কিন্তু মা চলে যাচ্ছেন, মায়ের বোধন হচ্ছে, সবটাই আমরা পাচ্ছি, কিন্তু সবটা খুব মজার চলে, খুব আনন্দ করে। তো এই গানটা নিয়ে আগে একটু শুনবো যে কি চিন্তা ভাবনা করে গানটা তৈরি করা, বা তোমরা সকলে মিলে গানটাকে নিয়ে ভেবেছিলে। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার যেটা আমার মনে হয় বা এই গানটা গাওয়ার সময়ে যেটা আমার ভীষণভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বিজয়া বা দশমীটা কখনোই আমার কাছে একটা শেষ নয়। আমার সবসময় মনে হয় যে একটা দশমী যাচ্ছে মানে আর একটা আগমনের বার্তা, আরও একটা বছরের অপেক্ষা, এবং সেটা কখনোই দুঃখ বা বিষাদ নিয়ে হওয়া উচিত নয়, সেটা আবার আমরা, এবং বাঙালির কি, আমরা ওই পুজো আসছে আসছে এই ব্যাপারটাতেই একটা আনন্দ পাই, যে একটা এক্সাইটমেন্ট হয় যে পুজো আসছে, আসলে তো পাঁচ দিনে সবটা শেষ হয়ে যায়। তো আমাদের যেটা কনসেপ্ট ছিল যে মানুষকে বিষাদ বা দুঃখ দিয়ে নয়, আনন্দ দিয়ে মাকে বিদায় জানাবো, এবং আবার একটা গোটা বছরের অপেক্ষাটা আমরা আনন্দের সাথেই করব। এবং একেবারে মা যেরকম সেরকম তার সঙ্গে সঙ্গে তিনি মেয়েও আমাদের, অবশ্যই মেয়েকেও যখন আমরা, আমরা যদি আমাদের বাস্তবের কথাও বলি, আমরা যখন মেয়েকে বিদায় দিই
তখন অবশ্যই একটা মন খারাপ থাকে, কিন্তু আনন্দও থাকে যে নতুন সংসার করতে যাচ্ছে, নতুন ভাবে তার একটা জার্নি শুরু হচ্ছে। একদম। এবং এই যে পূজোর গান, পূজোর গান একটা সময় মানে আমাদের ছোটবেলায় যেটা ছিল পূজোর গান মানেই ক্যাসেট আসবে এবং সেখানে অনেকগুলো গান থাকবে। ক্যাসেটের যুগটা যেরকম আমরা দেখেছি, তারপরে এসছে সিডি বা ডিভিডি, সেগুলোতেও প্রায় 5টা 6টা 10টা এরকম করে গান থাকতো। একটা সময়ের পর আমরা অনেক বেশি টেকনোলজিক্যালি যেমন অনেক বেশি উন্নত হয়েছি, সেরকম পাশাপাশি সব কিছুর মধ্যেই বদল এসছে। একটা টাইম ছিল যে সময় পূজোর গান রিলিজ হওয়া সেই ব্যাপারটাই হঠাৎ হারিয়ে গেছিল। একদমই তাই। কিন্তু তোমাদের যে নতুন জেনারেশন, তারা কিন্তু আবার আমাদের সেই পুরনো চেনা আনন্দের মুহূর্তগুলোকে আরো একবার করে নিয়ে এসছো। তার জন্য তোমাদের তোমাদের জেনারেশনের প্রত্যেককে, তোমাকে আজকে আমি আমাদের স্টুডিওতে পেয়েছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের গ্রুপের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এবং পূজো চলে গিয়েছে, কিন্তু আড্ডা যখন দিচ্ছি দশমীর বিজয়ার আড্ডা, তখন অবশ্যই একটা তো জানতেই হচ্ছে পূজোটা ঠিক কেমন কাটলো। হ্যাঁ, পূজো আমার ভীষণ ভালো কেটেছে, যদিও কলকাতায় ছিলাম না আমি, আমাদের আমার অনুষ্ঠান ছিল দিল্লিতে, এবং সেখানে একটা অন্যরকম একটা আমেজ আর কি, মানে প্রবাসী বাঙালি তারা সবাই আমার, যখন আমরা গেছি আর কি অনুষ্ঠান করতে যাই, তখন তাদের একটা অন্যরকম ভালোবাসা থাকে আর কি, যে আমাদের কলকাতা থেকে আমাদের কলকাতার আর্টিস্ট এসছে, সেই যে ভালোবাসাটা, সেই ওটাই পুজোর একটা অন্যরকম আনন্দ। এবং যেহেতু গান বাজনা করি ছোটো থেকে বড় হয়েছি, সেহেতু পাড়ার পুজোটাকে তো অবশ্যই মিস করি, কারণ আমার বাড়ির পাশেই পুজো হয়, সেখানে পাড়ার ভাই বোনদের সাথে আড্ডা মারা, কিন্তু আবার ওই লাইভ স্টেজটা না পেলেও একটা ঠিক পুজো পুজো ব্যাপারটা হয় না, কারণ মানুষ অত মানুষের সমাগম, সবাই বসে আছেন আমার গান শোনার জন্য, এটা একটা অন্যরকম আনন্দ, এটা ঠিক বলে বোঝানোর মতো ঠিক নয়। এবং এই আনন্দের বিষয়টা আমরা আরও একটু শুনতে চাইবো, তবে তার আগে তুমি যেরকমটা বললে যে পুজোর সময় লাইভ স্টেজটা যদি আমরা না পাই, তাহলে কোনো একটা জায়গায় মনে হয় পুজোটা খুব ভালো হচ্ছে কিন্তু আরও একটু ভালো হতে পারতো। সেরকমভাবেই আমরা তো সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তো সোশ্যাল মিডিয়া মাধ্যমে যেহেতু আমরা এই লাইফটাতে লাইফটা চলাকালীন প্রচুর মানুষকে রিচ করতে পারি, তো সেক্ষেত্রে তোমাকে একটু বলবো যে তোমার প্রোফাইল থেকে যদি আমাদের এই লাইফটা একটু শেয়ার করে দাও। একদম। আমাদের পেজে তোমাকে যেতে হবে এবং পেজে গিয়ে কিন্তু তুমি আমাদের এই লাইফটা শেয়ার করতে পারবে। একদম, ডেফিনেটলি। এবং শালিনী লাইফটা শেয়ার করতে করতে আপনাদেরকেও একটু বলি, যারা যারা ইতিমধ্যেই আমাদের এই লাইভটা জয়েন করে গিয়েছেন, প্রত্যেককে কিন্তু বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা যারা কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলোও একটু পড়তেই হচ্ছে। মৃন্ময় দাস থামস আপ পাঠিয়েছেন, শুভ এডওয়ার্ড স্টাইল লিখেছেন দারুণ, আচ্ছা সুরদীপ পা লিখেছেন এক্সিলেন্ট, শতরূপ দত্ত লিখেছেন দারুণ, অভি দাস তারও খুব পছন্দ হচ্ছে আমাদের এই লাইভ সেশন। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা লাইভটা জয়েন করে গিয়েছেন এবং আজকের লাইভটা এবং আজকের এই আড্ডাটা সবেমাত্র শুরু হয়েছে। সুতরাং আপনাদের আপনাদের পছন্দের গায়িকার কাছে যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো গানের রিকোয়েস্ট থাকে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের মেসেজগুলো কিন্তু শালিনীর কাছে অবধি অবশ্যই পৌঁছে দেব। এবং শালিনী শেয়ার হয়ে গিয়েছে, তো এবার আমাদের পেজের পাশাপাশি শালিনীকে যারা ফলো করেন, শালিনীর পেজটি যারা রেগুলার নজরে রাখেন যে আচ্ছা নতুন কোনো গান আসলো, আচ্ছা নতুন কিছু কি শুনতে চলেছি, তারাও কিন্তু আমাদের লাইভটা এক্ষুনি জয়েন করে ফেলতেই পারেন এবং জয়েন করার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে মিলে আড্ডা দিতে শুরু করব। বেশ, যেটা বলছিলাম শালিনী, হ্যাঁ, যে এই যে পূজোর গান, পূজোর সময় শোতে যাওয়া, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হওয়া, হ্যাঁ, প্রচুর মানুষের সেই যে আবেগ সেটা একদম সরাসরি দেখতে পাওয়া, তো এইটা তো এখন এতগুলো বছর, তোমার জার্নি শুরু হয়েছে 2008 থেকে, এতগুলো বছর হয়ে গিয়েছে, লাইন লাইট কি, ক্যামেরা, অ্যাকশন, শোজ, সঙ্গীতের এই ঘরানাতে যত বড় বড় মানুষরা রয়েছেন যারা বহু বছর ধরে অধ্যবসায় করে চলেছেন, তাদের সান্নিধ্যে আসা,
এই সমস্তটা ঠিক শুরুটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলো, বা এরকম কি কখনো চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ একটা সময় পরে আমি নিজেকে সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচয় দেব? অ্যাকচুয়ালি এত ছোট থেকে গান বাজনা করছি, আমার বাবাও যেহেতু গান গাইতেন, তো আমার সত্যি কথা বলতে সেই ফেসটাই পাইনি যে সময় আমি ভাববো যে আমি কি হব বড় হয়ে। কারণ ছোট থেকেই দেখতাম বাবা গান করেন, মা গান করতেন, এবং আমার ফ্যামিলিতে সবাই গান বাজনা করতেন। তো ছোট থেকেই মানে ABCD শেখার পর থেকেই জানতাম যে আমি গান গাইব। তো মানে ওটা মানে ওটা ওটা ইনহেরিটেড বলতে পারো, একদম এসছিল। মানে সুর তাল লয় 24 ঘন্টার সঙ্গে, 24 ঘন্টার সঙ্গে। ইনফ্যাক্ট আমার ছোটবেলায় গান গেয়ে খাওয়া, গান গেয়ে মানে গান শুনে ঘুমোনো, এই সমস্ত কিছু আমি ছোটবেলা থেকেই, আমার যেহেতু ওই যে ক্যাসেটের কনসেপ্টটা তুমি বললে, ক্যাসেট চলতো তখন ছোট ছোট, এরকম এ ছিল FM রেডিও, ওগুলোতে ক্যাসেট চালানো হতো, এবং সেই পুজোরি গান আশাজির ছন্দে ছন্দে গানে গানে, সেই গানটি গেয়ে আমি আর কি ছোট থেকে ওই ছন্দে ছন্দে গানে গানে এরকম করে আমি গাইতাম, মায়ের মুখে শুনেছি। তো গানটাই আমার কাছে প্রাণ আর কি। ইনফ্যাক্ট আমার জ্বর হলে বা শরীর খারাপ হলেও স্পেসিফিক কিছু গানের সিডি থাকতো, যেগুলো চালিয়ে দিলে আমার জ্বর অটোমেটিক্যালি ঠিক হয়ে যেত। মানে ওই যে আমরা বলি না যে ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাবসলিউটলি, মানে সত্যি যে গান একটা থেরাপি হিসাবে কাজ করে। এখন তো অনেক জায়গাতেই মিউজিক থেরাপি সুস্থতার একটা মানে অন্যতম একটা মাধ্যম হয়ে গিয়েছে। তো মিউজিকটা অ্যাকচুয়ালি ছোট থেকে আমাকে ওইভাবে না বড় করেছে আর কি, ছোট থেকে বড় হওয়াই গান বাজনা নিয়ে। তো আমি কখনো ওইভাবে ভাবিনি যে অন্য অন্যভাবে যে অন্য কিছু করব, এটা কখনো ভাবিনি। পড়াশোনার সাথে সাথে সব সময় গান বাজনা করেছি, এবং বহু মানুষের সান্নিধ্যে এসেছি, এবং সত্যি কথা কোনোদিন এটাও ভাবিনি যে এত মানুষের ভালোবাসা পাবো, এত মানুষ পাশে থাকবেন, এত মানুষ আমার গান পছন্দ করবেন। এটাই একটা অনেক বড় পাওয়া, সেটা পেয়েছি ভগবানের আশীর্বাদে, মানুষের আশীর্বাদে, এটাই অনেক। এবং সত্যি এই যে এক্ষুনি তুমি যে বললে যে যে প্রচুর মানুষের আশীর্বাদ এবং এত মানুষ, এই যে আজকে পূজোর গান রিলিজ হয়েছে, এতগুলো মানুষ তো শুনছে গানটা, একদম সেই জন্যই না আমরা দেখতে পাই আচ্ছা এতটা ভিউজ হলো, এতগুলো শেয়ার হলো। সেরকমই আমাদের লাইফটাও যেহেতু আজকে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, তোমার জন্য কিন্তু বেশ কিছু রিকোয়েস্টও চলে এসেছে। আচ্ছা, দেবাশিস চৌধুরী লিখেছেন, ভেরি নাইস অ্যান্ড লাভলি প্রোগ্রাম, থ্যাংক ইউ। কৌশিক মিত্র থামস আপ পাঠিয়েছে। মেহুলি ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর লাগছে শালিনী, তোলো ছিন্ন বিনা শুনতে চাই একবার। ওকে, নিশ্চয়ই এটা আমরা মাথায় রাখবো। কৌশিক মিত্র তিনিও থামস আপ পাঠিয়েছেন, থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে এইভাবে সাপোর্ট করার জন্য এবং লাইভটা জয়েন করার জন্য। পুরো লাইভটাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের আড্ডায় আড্ডা শুনবেন, যদি মনে হয় কোনো প্রশ্ন আছে নিশ্চয়ই লিখে পাঠাবেন, আমরা আড্ডার মাঝে মাঝে আপনাদের প্রশ্নের উত্তরও কিন্তু অবশ্যই দেব। হ্যাঁ, তো যেটা বলছিল, তো এইভাবে মানে হয় না যে বাড়ির যে পরিবেশ সেটাই বাচ্চাকে চিন্তা ভাবনা করতে সাহায্য করে, তো তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে? তাই হয়েছে। তো একটা জিনিস বলো, যেহেতু আমরা পুজো সদ্য সদ্য কাটিয়ে এসেছি, যদিও পুজোর রেশ এখনো আছে, দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, লক্ষ্মী পুজো শেষ হয়ে গিয়েছে, এবার তো বড় আলোর উৎসব আসতে চলেছে, তো সেই জন্য আমরা একেবারে পুজোর মরশুমেই রয়েছি, সেই আবহাওয়াই রয়েছে। কিন্তু একটা জিনিস বলো, একদম ছোটবেলার তোমার পুজো এবং এখন যেহেতু পুজো মানেই আনন্দ তো বটেই, তবে কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পাওয়া, এই দুটো ঠিক কতটা আলাদা একে অপরের থেকে? এখন পুজো মানে সত্যি বলতে একটা রেসপন্সিবিলিটি বলতে পারো, পুজোতে একটা দায়িত্ব এখন যে এই জায়গায় যেতে হবে, এইভাবে অনুষ্ঠান করতে হবে। একদম মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে শালিনী আসছে, এই এরকম গান শুনবো, এরকম এরকম অনেক জায়গায় অনেক এরকম, যেমন এখন অনেক দর্শক সবাই রিকোয়েস্ট করছেন গান, সেরকম অনেক জায়গায় গিয়ে বিভিন্ন রকম গান রিকোয়েস্ট আসে, চেষ্টা করি আমরা সেটা ফুলফিল করার। এবং এখন পুজো মানে ওইটাই, একটা দায়িত্ব, গান বাজনা এইটা নিয়েই মাথায় সবসময় করে। ছোটোবেলা কি ছোটোবেলা, তখন ভাই বোনের সাথে আড্ডা, পুজো মানে নতুন জামা কাপড় কিনবো, কবে ঘুরবো, কোথায় যাবো, ক্যাপ ফাটানো, হ্যাঁ হ্যাঁ চূড়ান্ত ক্যাপ ফাটানো, এবং ওই ঢাকের সাথে নাচ, হ্যাঁ ধুনুচি নাচ, ধুনুচি নাচ, ঢাকের সাথে নাচ। আমাদের পাড়াতে একটা কম্পিটিশন হতো, তো আমি নাচতে বীভৎস ভালোবাসতাম, আমি ভীষণ ভালোবাসতাম, যেখানেই যেতাম সেখানেই আমি নাচে আর কি ফার্স্ট প্রাইজ পাবোই।
এরকম। তো ছোটবেলায় পুজোটা অন্যরকম ছিল, বাবা মার সাথে আনন্দ, এখনো সেটা করি বাবা মার সাথে আনন্দ। কিন্তু ওই যে বললাম রেসপন্সিবিলিটি আছে, একটা শোজ থাকে, একটা প্রেশার থাকে সব থেকে বড়, সেই আনন্দটা যতক্ষণ স্টেজে আছি, যতক্ষণ লাইভ মানুষের সামনে আছে, ততক্ষণ আর কিছু চাই না, মানে এইটাই চাই। মানুষের এত ভালোবাসা আষ্টে পৃষ্ঠে নিয়ে নিচ্ছি। কিন্তু আবার যখন নামছি, যেমন এবারে আমার অনুষ্ঠান ছিল এক এক দিনে দুটো করে, ইনফ্যাক্ট নবমীতে আমার তিনটে অনুষ্ঠান ছিল একই দিনে, তো হেকটিক, প্রচন্ড হেকটিক গেছে। উঠেছি স্টেজে, গেয়েছি, 1.5 ঘন্টা গেয়েছি, নেমেছি আবার 15 মিনিট, 1 সেকেন্ডের মধ্যে গাড়ি করে গিয়ে আবার একটা জায়গায়। তো আমার প্রায় তিনটে, রাত্রির 3টে অবধি আমার অনুষ্ঠান চলেছে তারপরে, এবং ওইটাই আমার লাস্ট অনুষ্ঠান ছিল। সেই যে শেষ করলাম সবটা, 6টা অনুষ্ঠান ছিল আমার, 6টা প্রোগ্রাম করার পরে যে শান্তিটা, ওই যে রিয়েলাইজেশনটা, হ্যাঁ ওই যে একটা অক্সিজেন, যে না হলো সবটা, ফাইনালি সবটা ভালো করে করতে পারলাম, যা কমিটমেন্টস ছিল সেগুলো আমি ফুলফিল করতে পেরেছি, এইটা এটা একটা অন্যরকম আনন্দ, স্যাটিসফ্যাকশন। এখন ওই অবশ্যই পুজো মানেই আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরা, কিন্তু তার পাশাপাশি নিজের এখন একটু হেলথ কনসিয়াসও হয়ে গেছি, খাওয়া দাওয়া ভীষণ মেনটেন করতে হবে, দৌড়াদৌড়িটা করতে পারবো না, যে রাত জাগা হয়, তুমি তো জানোই আমাদের প্রফেশনটা এরকম যে রাত জাগা হয় অনেক, সেক্ষেত্রে সেই যে জমিয়ে খাওয়া দাওয়া যেটা ছোটবেলা করতে পারতাম আর কি, এটা খাবো, বিরিয়ানি খাবো, সেই খাবো, সেটা এখন আর করতে পারছি না, একটু একটা জিনিস শালিনী, তোমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আমার নিজেরই মনে হলো যে সমস্ত শিল্পীদের কিন্তু জীবনটা একই, কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ কবিতা বলেন, এবং বিশেষ করে যাদের ছাড়া পুজোটা পুজো বলে মনে হওয়া সম্ভব নয় তারা হচ্ছেন ঢাকিরা। তোমাদের মতোই কিন্তু প্রত্যেকের বাবা, তারাও তাদের পরিবার ছেড়ে কিন্তু অন্য জায়গায় আসছেন, আমাদেরকে আনন্দ দিচ্ছেন, আমরা ঢাক শুনছি, তখন আমরা এনজয় করতে পারছি, হ্যাঁ মা এসেছে, এসেছেন, একদম চুটিয়ে আনন্দ করতে হবে, দশমী শেষ, তারা তাদের পরিবারে ফিরে যাচ্ছে, একদম একেবারে। তো সবাইকার মতো করে সবাই তো আমরা পুজো উদযাপন করেইছি, এবং আগামী দিনগুলো যে উৎসবের মরশুমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে করে আমরা কিন্তু আরও আনন্দ করতে চলেছি, তবে এখন লাইভের এই আড্ডাটা আরও বেশি জমজমাট হবে যদি তোমার থেকে একটা গান শুনতে পারি। আচ্ছা, কি গান শুনতে চাও? একটা খুব সুন্দর রিকোয়েস্ট এলো, হ্যাঁ সেটা কি গাইবো? নিশ্চয়ই নিশ্চয়ই, রিকোয়েস্টের গানটাই গাইবো। আমি তো আজকে শোনার জন্য বসে আছি, তুমি ডিসাইড করো তুমি কি গাইবে। এত গান আছে, কোনটা গাইবো বুঝতে পারছি না। আমি রিকোয়েস্টের গানটাই, রিকোয়েস্টের গানটাই গাই। বেশ, জানবে ততই কাছে ভোরের আলো,
খুব পছন্দের গান। কি যে ভালো গানগুলো, আসলে কিছু কিছু গান তৈরি হয়েছে যেগুলো কিন্তু মানে আজ থেকে 20-25 বছর পরেও আমরা বলবো পুরনো হবে না, একদম এভারগ্রিন মনে হচ্ছে। হ্যাঁ, এবং মানে এই গানগুলো শোনার পরে না, সত্যি বলছি, যদিও আজকে আমরা আড্ডা দিতে বসেছি এবং এটা আমারও একটা ওয়ার্ক কমিটমেন্টই বটে যে এতগুলো মানুষ জয়েন করেছেন, সকলের সঙ্গে আড্ডা দেব আমরা, কিন্তু বিশ্বাস করো গানটা শোনার পরে আর মনে হচ্ছে না আড্ডা দিই, মানে কথা বলি, শুধু পরপর যদি একটুখানি গানটাই শোনা যায়। কিন্তু এটা ভুললেও চলবে না, আমি আজকে শালিনীর সঙ্গে আড্ডা দিচ্ছি, সেও একজন মানুষ, তাকেও একটু রিলিফ দিতে হবে, এবং কথা তারপরে গান। একটা জিনিস, তোমরা যারাই গলা নিয়ে যাদের কাজ, সেটা কবিতা হতে পারে, গান হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কিছু হোম রেমেডিজ বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যে আমি কেউ কেউ বলেন যে আমি খুব মানে গরম জল খাই কন্টিনিউয়াসলি যাতে গলাটা ঠিক থাকে, কেউ বলেন আমি একদম ভোরবেলা উঠে রেওয়াজ করি, তাতেও নাকি গলার কিছু একটা সুবিধে হয় বা আমাদের গলার স্বরটা সুন্দর হতে পারে বা এরকম। তো তোমার ক্ষেত্রে যেহেতু গানটা একেবারে সবসময়ের সঙ্গী, তো তোমার কাছে নিজেকে মেনটেন করার রুটিনটা ঠিক কি, বিশেষ করে গলাকে আরাম দেওয়ার রুটিনটা ঠিক কি? সত্যি কথা বলবো, কিচ্ছু করি না আমি, খুবই অবাধ্য আমি, তার জন্য মানে আমার আমার আরেকটা জিনিস মনে হয় যে গলাটা একটা তো বেসিক একটা অর্গান আমাদের। হ্যাঁ, তুমিও তোমারও যেমন গলা নিয়েই কাজ, সুন্দর করে প্রেজেন্ট করা, কথা বলা। এবার কি বলতো, যেহেতু এটাকে মেনটেন করছি একটা বেসিক, যেমন একটু গরম জল, যেটা তুমি বলে গরম জল খাওয়া বা একটু লবঙ্গ খাওয়া, একটু যষ্টিমধু খাওয়া, সেগুলো করা অবশ্যই উপকার হয় তাতে। কিন্তু কি বলতো, তাতে মানে 100% এটা বলতে পারি না যে গলা ঠিক থাকবেই। ঠিক, যেমন আমাদের কাজের সবসময় কিন্তু প্রেডিক্টেবলি আমরা কাজ করি না, অনেক সময় এরকম হয় যে কখনো এমার্জেন্সিতে একটা রেকর্ডিং হলো, এরকম অনেক সময় হয়েছে। আমার ক্ষেত্রে তো বহুবার হয়েছে যে আমি জানি না, অথচ আমাকে হয়তো ফোন এলো কোথাও থেকে, দেবুদার কাছে গেলাম বা চোলায় একটা গান আছে এক্ষুনি গিয়ে দিতে হবে, এইভাবে। তো আলটিমেটলি হয়তো তার আগের দিন আমি অনেক রাত্রে অব্দি অনুষ্ঠান করেছি, যেমন এখনই আমার গলা অনেকটাই বসে আছে, কারণ আমি জাস্ট কালকেই ফিরেছি, আমার অনুষ্ঠান ছিল। বসা অবস্থাতেই এত সুন্দর গান যদি শুনতে পারি তাহলে ঠিক আছে, এরকমটাতেও আমরা খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আমরা আরো হয়তো আরো ভালো করে গাইতে পারতাম, কিন্তু ওই আর কি যেটা বলছিলাম, তো গলায় সবসময় একটা স্ট্রেন পড়ে, তো তাতে খুব মেনটেন করে যে কিছু হয় সেটা খুব ভুল কথা। এটা অনেকটাই আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার যে না একটু গরম জল খাই, একটু এটা খাই, আমাদের ঠিক হয়ে যাবে, কিন্তু তা সবসময় হয় না। তোমাকে আমার গুরু এটা বলেছেন যে গলা যেমনই থাক, তোমাকে প্রেজেন্টেশনটা সুন্দর করতে হবে, নিজেকে গানটাকে ভালো করে গাইতে হবে, এবং যদি ভেতর থেকে অনেস্টিটা থাকে না, মানুষের মধ্যে সেটা যাবে, মানুষ সেটা বুঝতে পারবে যে ওর যদি গলাটা আজকে একটু খারাপও হয় কিন্তু ও ভালো গাইছে। ওই অনেস্টিটা থাকতে হবে এবং এফর্টটা দিতে হবে, একদম সবসময় সেই পজিটিভিটিটা নিয়ে গান বাজনা করতে হবে, তাতে কোনো আর্টিফিশিয়াল কিছু থাকলে সেটা আমার মনে হয় না খুব একটা হেল্পফুল হয় বলে। আর বেসিক রুটিন যেটা আমি সবাইকে বলি, আমার ছোট ছোট ছাত্রছাত্রী আছে তাদেরকেও বলি, যে রেয়াজটা খুব ইম্পর্টেন্ট গলা, সেটা কি মানে যারাই গান করেন, আমাদের একটা বেসিক ধারণা রয়েছে যে যারা গান বাজনা করেন তারা একেবারে ভোরবেলা উঠে রেয়াজ করেন, এটা কি সত্যি? না, সেরকম রেয়াজটা যে কোনো সময় করা যেতে পারে। হ্যাঁ, আমি আমার গুরু মা যেটা আমাকে বলেছেন সেটা হচ্ছে যে দিনের যে কোনো একটা সময় রেয়াজ করো, সেটা এক একদিন এক এক রকম হলে মুশকিল। আচ্ছা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় তুমি যদি, এবার দেখো আজ এখন বাচ্চাদের বা আমাদের এতটাই বিজি একটা শিডিউল, যেমন আমিও পড়াশোনা করছি, তো আরো ছোটরা আমাদের তালিমটা তো একদম ছোট থেকেই শুরু হয়, স্কুলে পড়ে, তাদের তো অনেক বাচ্চারা আছে ভোরবেলা 6টা থেকে স্কুল, 7টা থেকে স্কুল, 7:30 থেকে স্কুল, সে কখন উঠে রেয়াজ করবে ভোরবেলা? এবং শুধু গান গাইলে রেয়াজ করলে তো হবে না, শরীরটাকেও তো দেখতে হবে। ঠিক, খুব ঠিক কথা। শরীর যদি ঠিক ভেতর থেকে না থাকে তাহলে তুমি যতই রেয়াজ করো আলটিমেটলি তাতে কিছুই ভালো হবে না, উল্টো অসুস্থ হয়ে যাবে, একদমই তাই। তো আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে যেকোনো একটা সময় দিনের সেটাকে নির্ধারিত করো, 1 ঘন্টা গান বাজনার জন্য বের করাটা খুব একটা ডিফিকাল্ট জিনিস নয়, যে কোনো 1 ঘন্টা দিনে যখন রেয়াজ করবে সেটা একদম সেই কংক্রিট রেয়াজটা হবে, আমি তখন আর কিছু দেখতে পাবো না, আমি যখন গান গাইছি সেই 1 ঘন্টা আমি পুরোপুরি সমর্পণ করে দেবো।
গান বাজনাকে, মিউজিককে। তাছাড়া বাকি একটু আমি বলি, যেটা ঠান্ডা খাওয়া, এবং এটাও না মানুষের নিজেদের হ্যাবিটের উপর ডিপেন্ড করে। যেমন আমি শুনেছি প্রতিমা বন্দ্যোপাধ্যায় মুখে বরফ চিবিয়ে উনি গান গাইতে উঠতেন, উনি বরফ চিবিয়ে, লতা জিও নাকি বরফ খেতেন, শুনেছি এটা, এটা আমি শুনে প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমি 100% শুনেছি যে উনি অ্যাকচুয়ালি বরফ চিবিয়ে উনি স্টেজে উঠতেন গাইতেন। এটা কি করে পসিবল না? অনেকে আমরা গাইলে তো আমাদের ঠান্ডা লেগে যাবে, গলা বসে যাবে। তো এক একজনের বডি হ্যাবিট, ফুড হ্যাবিট এক এক রকমের, সেইটাকে নিজেকেই বুঝতে হবে যে আমার কি ঠান্ডা খেলে অসুবিধা হচ্ছে, তাহলে আমি ঠান্ডাটা খাবো না। এই বেসিক কিছু স্যাক্রিফাইস, অনেকে দই খেলে সমস্যা হয়, মানে এক একজনের শরীর তো এক এক রকম ভাবে রিঅ্যাক্ট করে, একদম তাই। সেই বেসিক জিনিসটা মেনটেন করে দিনে এক ঘন্টা যদি প্রপার রেওয়াজ করা যায়, তাহলে নিশ্চয়ই ভালো করা যাবে আর কি গান বাজনা, আমার তাই মনে হয় একেবারেই। তবে যারা আজকে লাইভে রয়েছেন, এমন কোনো মানুষ যদি আমাদের আজকে লাইভটা দেখছেন যারা সত্যি শালিনীর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শুনছেন, অবশ্যই আপনারা শুনতেই পারেন। তবে শরীরটা কিন্তু একেবারেই আমাদের মতো করে চলবে না, শরীর তার গতিতে তার মতো করেই চলবে। সেই জন্য আপনার জন্য, আপনার গলা ভালো রাখার জন্য কোনটা প্রয়োজন, কোনটা সঠিক, সেটা শুধুমাত্র আপনার পছন্দের শিল্পী যে জিনিসটা করেন সেটাই আপনাকে করতে হবে তা কিন্তু নয়। যেটা শালিনী এক্ষুনি ক্লিয়ারও করেছেন যে এক একজন এক এক রকমভাবে সুস্থ থাকতে পারে, তার গলা এক এক রকমভাবে সুস্থ থাকে, ওর যেরকম গরম জলে কাজ হয় বা লবঙ্গ মুখে দিলে ও অনেকখানি রিলিফ পান, সেরকমভাবে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো এই জিনিসগুলো কিছুই করেন না, তাদের অন্য কিছু পদ্ধতি রয়েছে গলাকে সুস্থ রাখার জন্য। তো সেগুলো অবশ্যই আমি কিন্তু সবসময় বলি যে কোনো কিছু শুনে নিজের শরীরের জন্য অ্যাপ্লাই করবেন না, কখনোই নয়। এবং যদি মনে হয় গলার কোনোই সমস্যা হচ্ছে বা খুব ঠান্ডা লেগে রয়েছে, সেক্ষেত্রে বাড়িতে নিজের মতো করে ডাক্তারি করার কোনো প্রয়োজন নেই, আপনাদের একটু চলে আসতে হবে নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটালে। এখানে আমাদের যে সমস্ত ডাক্তার বা বিশেষজ্ঞরা রয়েছেন তারা নিশ্চয়ই আপনাদের সমস্যার সঠিক সমাধানটা কিন্তু আপনাদের কাছে বাতলে দিতে পারবেন। সেই জন্য অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখার সঙ্গে সঙ্গে প্রচুর মেসেজ চলে এসছে যাদের মেসেজগুলো আমি মিস করে যাচ্ছি, কারণ শালিনী যখন এসছে আমার তো তার দিকেও তাকিয়ে গল্প করতে হচ্ছে, তো তারা কিন্তু একেবারেই রেগে যাবেন না। আচ্ছা, যাদের মেসেজগুলো পড়তে পারছি এখন একটু পড়ি। সিদ্ধার্থ মুখার্জি তিনি ওয়াও লিখে পাঠিয়েছেন। আচ্ছা, মেহুলি ব্যানার্জি লিখেছেন হম দিল দে চুকে সনামের, হম দিল দে চুকে সনাম এই গানটারও রিকোয়েস্ট রইল বাবারে। আচ্ছা, সুপ্রতীপ ভট্টাচার্য লিখেছেন একটা রিকোয়েস্ট গানের, হায় রামা ইয়ে ক্যা হুয়া, ওরে বাবা বাবা, সব সাংঘাতিক গানের রিকোয়েস্ট আসছে। এবং আপনারা যারা গানের রিকোয়েস্ট করেছেন তাদেরকে সত্যি অনেক ধন্যবাদ। আপনারা অনুষ্ঠানটা শুনছেন তবেই না আপনাদের ইচ্ছে করছে গানের রিকোয়েস্টগুলো করার, আমরা চেষ্টা করব, আমরা তো খুব খুব একটা লিমিটেড সময় নিয়ে আড্ডাটা দিতে পারি, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই চেষ্টা করব, শালিনী চেষ্টা করবে গানগুলো শোনানোর। দেখা যাক কী কী গান আমরা শুনতে পারি, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, তো গানের রিকোয়েস্টগুলো তো চলে আসলো, একটা জিনিস বলো শালিনী, যে তোমার সঙ্গে যেমন আজকেও ইনফ্যাক্ট কথা হচ্ছিল, এই যে ব্যান্ডের গান, একটা সময় ছিল, মানে আমি নাম নিচ্ছি না, যত জনপ্রিয় ব্যান্ডগুলো রয়েছে বা যাদেরকে আমরা এখন চিনি, ব্যান্ডের যে একটা অদ্ভুত কি বলবো, মানে ওই যে একটা উত্তেজনা যে আচ্ছা ব্যান্ডের গান শুনবো, এটা একটা সময় শুরু হয়েছিল, হঠাৎ করে এখন কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে একদম তাই। মানে সেই যে এখন শুধু ওই কলেজ ইউনিভার্সিটিতে একটা অ্যানুয়াল প্রোগ্রাম, সেখানে দুঃখের পছন্দের ব্যান্ড আসছে, তারা গান শোনাচ্ছে, সেই 5-6 ঘন্টা একটু আনন্দ, কিন্তু যে ডেডিকেটেডলি ব্যান্ডের গান শোনা বা ব্যান্ডের তরফ থেকে কিছু গান রিলিজ হওয়া একটা নির্দিষ্ট সময়, সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে অনেকটা অনেকটা। এবং এটার পাশাপাশি আরও একটা জিনিস, রিয়েলিটি শো, অবশ্যই থ্যাঙ্কস টু দোজ রিয়েলিটি শোজ যার মাধ্যমে তোমার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে, অবশ্যই টেলিভিশনের মাধ্যমে, তো রিয়েলিটি শোজের প্রতি অনেকটাই ভালোবাসা ভালো লাগা রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় রিয়েলিটি শোতে আমরা প্রতি বছর বলা যেতেই পারে এমন প্রচুর মুখ পাই
যারা দারুণ গান গাইছে, যাদের গান শোনার জন্য আমরা মানে মানে অপেক্ষায় রয়েছি, কিন্তু রিয়েলিটি শো শেষ, তারপরের একটা বছর তাদেরকে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে, আনফর্চুনেটলি তারপরে সেই মুখগুলো হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তোমার কি মত বা তুমি কি বলতে চাও? কারণ তুমি নিজে এই রিয়েলিটি শো এর জীবনটা যাপন করেছো এবং তারপরেও ইটস ইট অলরেডি কন্টিনিউস যে তুমি এত ভালোবাসা পাচ্ছ। এটা সত্যি কথা বলতে আমার, আমি জানি না, আমি সত্যি হয়তো খুব ভাগ্যবান যে মানুষ আমাকে পছন্দ করেন, এবং যতদিন, সত্যি কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু যতদিন এই ভালোবাসাটা পাবো ততদিন ভগবানকে এবং মানুষদেরকে মানে ধন্যবাদ জানাবো আর কিছু না। কারণ এই যে তুমি এই কথাটা বললে, রিয়ালিটি শো সম্বন্ধে আর কি এত কিছু বলার আছে যে কোনটা বলবো বুঝতে পারছি না। তো বছরের পর বছর ধরে বহু ভালো ভালো আর্টিস্ট, সিঙ্গার্স, মিউজিশিয়ানস তারা আসছেন এবং হারিয়ে যাচ্ছেন। তার সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে যে প্রত্যেক বছর এই রিয়ালিটি শো হওয়া, প্রতি বছর যদি মিনিমাম ধরো তুমি আমি খুব কম করেই ধরলাম, ধরো 10-15টা মুখ আমাদের কাছে খুব চেনা হয়ে যায় প্রত্যেক বছর, যদি 10-15 জন প্রত্যেক বছর যদি মানে আসে, তাহলে মানুষ মনে রাখবে কি করে? পয়েন্ট, মানুষ মনে রাখবে কি করে? আমরা ইনফ্যাক্ট অনেক সময় এরকম হয়েছে যে ওই বছরে 2016 যেন কে হয়েছিল ফার্স্ট, 2018 যেন কে হয়েছিল, আমার নিজেরই হয়, তুমি নিজেই দেখবে, আমাদের দেখবে, আমাদের আমি কনফিউজড হয়ে যাই, খুব স্বাভাবিক, মনে রাখাটা সম্ভব না, অ্যাবসলিউটলি সম্ভব না। এবং আগে কি হতো, বহু আগের কথা বলছি, যখন একদম শুরু লগ্নে, হ্যাঁ আমি যখন শুরু করেছি 2008-09 তখন তো আমি খুবই ছোট, তখন না এতটা ফ্রিকোয়েন্টলি তখন হতো না, ঠিক কোনো রিয়ালিটি শো ইদানিং, সেটা লাস্ট 4-5 বছরে বলবো একদম, তুমি মানে যদি হিসেব করে দেখো তাহলে বেসিক্যালি 6 মাস করে হয় এবং প্রায় বছরে 2টো করে রিয়ালিটি শো হচ্ছে এবং বিভিন্ন চ্যানেলে হচ্ছে, ঠিক তখন একটাই চ্যানেলে হতো বা একটি স্পেসিফিক মঞ্চ ছিল সেখানেই রিয়ালিটি শো হতো, যার জন্য আমাদের মনে থাকতো যে আচ্ছা ও এরকম গিয়েছে। এখন ইনফ্যাক্ট আমি যদি মানে ভাষা ওয়াইজও বলি, বাংলায় হয়তো 2টো হচ্ছে, হিন্দিতে 2টো হচ্ছে, তো মানুষ কি করে মনে রাখবে, কি করে তাদেরকে আইডেন্টিফাই করবে? এবং প্রত্যেকই খুব ট্যালেন্টেড সত্যি কথা বলতে। এবং আরেকটা জিনিস শালিনী, একটু তোমাকে ইন্টারাপ্ট করে বলছি, আমার কোনো একটা জায়গায় মনে হয় প্রতিদিন এত তোমাদের এই ফ্রেটার্নিটির এত মানুষের সঙ্গে কথা হয়, আলাপ হয় কাজের সূত্রেই অবশ্যই, তো সেই জায়গা থেকে আমার হয়তো কোনো একটা জায়গায় মনে হয় যে মানুষ হয়তো ওই অদ্ভুতভাবে মানে ফেমের ব্যাপারটা তো অনেক বেশি মানে লোভনীয়, তো হয়তো সেটাই ভেসে গিয়ে অনেক সময় ক্ষণিকের জন্য হঠাৎ জল জল করে উঠে নেমে যাচ্ছে, তো সেটা মানে মাটিতে পা রেখে চলা বা নিজের রূপটাকে নিয়ে চলা, এটা যেটা তোমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এতগুলো বছর ধরে, যেহেতু তোমাকে আমরা কনস্ট্যান্টলি শুনছি, তো সেটা নিয়ে কি বলতে চাও বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স? না অ্যাকচুয়ালি অহংকার করার বা নিজেকে খুব একটা কিছু ভাবার আছেটা কি, মানে আমি কি এমন করছি যেটা হয়তো আমি একটু বেশি লাকি, হয়তো এটাও দেখা যাবে যে আমার চেয়েও ভালো কেউ গায়, সে এখনো সেই এক্সপোজারটা পায়নি, ঠিক এরকম হতেই পারে, আমি সর্বশ্রেষ্ঠ নই, একেবারেই নই এবং কোনোদিনই ছিলাম না, আমি হয়তো কোনো ক্ষেত্রে, আমি যেটা বিশ্বাস করি যে হয়তো কোনো জায়গায় আমি খুব ডেডিকেটেডলি আমার কাজটা করেছিলাম, হয়তো আমি রেয়াজটা খুব ডেডিকেটেডলি করেছিলাম বা হয়তো কোনো কোনো এক রাতের খুব খুব কেঁদেছিলাম যে কবে সেটা পাবো, কেন পাচ্ছি না, আমার ওরা তো পাচ্ছে আমি কেন পাচ্ছি না, সেই কান্নাটা হয়তো কোথাও একটা ভগবান শুনে নিয়েছে বা কোথাও একটা সেই এফর্টটা রাতের পর রাত আমি প্রচুর প্র্যাকটিস করেছি। এবং সত্যি কথা বলতে রিয়ালিটি শো আমার যে লাস্ট যে রিয়ালিটি শো চ্যানেলের নাম নিতে পারি কি না, আমরা জাস্ট এই বলতে পারি এমনি, হ্যাঁ তো একটি বাংলা রিয়ালিটি শোতে যখন আমি ছিলাম কিছু বছর আগে, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাদের যারা গ্রুমার্স ছিলেন তাদের থেকে, আমি নিজেকে প্রতিনিয়ত একটু 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 করে চেষ্টা করছি আরও ওপরে যাওয়ার, আরও বেটার করার, ওই যে শেখার তো শেষ, কোনো শেষ নেই গো, সত্যি শেষ নেই শেখার, এবং যত শিখছি মনে হচ্ছে আরও শিখি, আরও কী কী আমি অত আরও অনেক কিছু জানি না, এবং সেটা কোথাও একটা অনেকের মধ্যে না হারিয়ে যায়, যেই ধৈর্যটা থাকে না, যেই মানুষ একটা লাইন লাইটে পৌঁছে যাচ্ছে, একটা স্টেবল জায়গায় পৌঁছে যাচ্ছে, মানুষ ভাবছে যে আর তো আর কি আছে, আমি তো নাম পেয়েই গেছি, সেটা হলে হয়তো কোথাও একটা তুমি হারিয়ে যাবে। ওই যে যে প্রদীপ, একটা কথা আছে যে প্রদীপ ধীরে ধীরে জ্বলে,
তার অনেক তার আলোর স্থায়িত্বটা অনেক বেশি, আর যে প্রদীপ ধপ করে জ্বলে ধপ করে নিভেও যায়, তো সেই অহংকারটা কখনোই আনা উচিত না। কারণ সত্যি বলতে আমরা কেউ কিছুই জানি না। এই যাদের লতাজি আশাজির গান শুনি যখন, এখনো গায়ে কাঁটা দেয়, চোখ থেকে জল বেরিয়ে আসে যে কি করে এত বছর আগে, এখন তো আমাদের এত টেকনোলজি হাই তাতেও আমরা পারছি না, সেই সময় ওনারা কি করে গেয়েছেন কিশোর কুমারের গান, একদম গড গিফটেড। এবং এত সাধনা, ক্লাসিক্যাল ভীমসেন যোশীর রেয়াজ শুনি এবং অবাক হয়ে যায় যে কি করে উনি গাইতেন এই বয়সে। তখন উনি তো অনেক বয়সকালে উনি গান বাজনা শুরু করেছিলেন, তার আগে প্রায় 40 বছর উনি শুধু রেয়াজ করেছেন। এই ধৈর্যটা কোথায় আমাদের মধ্যে? ঠিক এখন বাচ্চাদের ছোটদের মধ্যে দেখি যে কখন রিয়েলিটি শোতে যাব, এমন চারটে গান তুলে দাও। ফেমের প্রতি লোভ বেশি মানুষের। আমরাও ছোটবেলা থেকে যখন গান শিখেছি, আমি কোনোদিন ভাবিনি যে আমি রিয়েলিটি শোতে যাব, সত্যি ভাবিনি কোনোদিন। গানটা শিখেছি কারণ ভালো লাগতো গাইতে। এবং তোমার তো মানে বেড়ে ওঠার সঙ্গে গানটাও ওতপ্রোতভাবে জড়িত, একদম ওতপ্রোতভাবে জড়িত। এবং বাবা, আমার বাবা মাও কোনোদিন এটা বলেনি যে তোমাকে রিয়েলিটি শোতে যেতে হবে, তোমাকে সিঙ্গার হতে হবে, কোনোদিন বলেনি। আমি ইনফ্যাক্ট অন্যরকম ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আমি ডক্টর হব। তাহলে হয়তো প্রফেশনালি শালিনীকে আমরা আমাদের হসপিটালে পেতে পারতাম। আজকেও খানিকটা প্রফেশনালি, তবে প্রফেশনটা ঠিক অন্য অন্যদিকে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডক্টর হব, কিন্তু সেটা হয়নি, কারণ গানের প্রতি এতটাই ভালোবাসা ছিল। কাজগুড হওনি তাহলে এত সুন্দর গান শুনতে পারতাম। কি আমার মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি অনেক মানুষকে, কারণ অনেক জায়গায় গেছি এরকম এরকম শুনেছি, বিশ্বাস করো যে তোমার গান শুনে সে হয়তো খুব অসুস্থ, তিনি মানে আমাকে ধরে রং করে কেঁদে ফেলেছেন, বলছে তোমার গান শুনে আমি আরো বাঁচার ইচ্ছা পাই। এগুলোই তো পরম কার কি চাই, আর সত্যি কি চাই, শুধু এটুকুই চাই যেন ভগবান অনেক বয়স অব্দিও যেন আমি গানটা গাইতে পারি। যেমন লতাজির মৃত্যুর আগের দিন পর্যন্ত ওনার গলাটা কিন্তু সেই রকম ছিল, এইটাই ভগবানের কাছে প্রার্থনা, যাতে গানটা সারা জীবন ভালো করে গাইতে পারি। নাম কতটা কি হলো, ফেম কি হলো, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবং আমি প্রার্থনা বলবো না, তবে আমি এই আশাই করি আবার খুব জলদি, মানে আজকের আটটা তো কন্টিনিউ হচ্ছে, কিন্তু একটা টাইমের পরে ঘড়ির কাটা যেহেতু থেমে থাকে না, ফলে আমাদেরকে থামতে হবে। কারণ দুজনেই যদি বলি আমরা কেউ থামবো না, তাহলে মুশকিল। তো সেক্ষেত্রে আজকে হয়তো আড্ডাটা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের থামাতে হবে, তবে এই আশা রাখি তোমার গান যেন আমরা বহু 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 বছর শুনতে পারি, এইভাবেই শুনতে পাই। এবং বেশ আলোচনা করতে করতে, আড্ডা করতে করতে, আড্ডা দিতে দিতে হঠাৎ একটু গুরুগম্ভীর আলোচনায় চলে আসছিলাম, কিন্তু আবারও মনে হচ্ছে এবার একটু গানে ফিরতে হবে। এবং অনেক মেসেজ অলরেডি চলে এসছে, তো প্রত্যেককে বলছি থ্যাংক ইউ এইভাবে আমাদেরকে কমেন্ট করার জন্য, আমাদেরকে জানানোর জন্য আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, এবং এইভাবেই সঙ্গে থাকবেন। কোন গান শুনবো একবার যদি একটু বলো। আচ্ছা, দুটো গানের রিকোয়েস্ট ছিল, একটা হচ্ছে হাম দিল দে চুকে সনম, আর আরেকটা ছিল হায় রামা ইয়ে ক্যা হুয়া। আচ্ছা, কি সুপ্রতিভ দা করেছে ওটা যত্ন সম্ভব, আর চেষ্টা করছি সুপ্রতিভ। হ্যাঁ, আচ্ছা, একটা একটু ব্যান্ড নিয়ে যেহেতু কথা হলো, তো একটা ব্যান্ডের গান একটু গাইছি। কারণ এই যে তুমি বললে যে ব্যান্ড কালচার ইজ ডাইং, কিন্তু আমার ভেতরে এবং আমার মধ্যে এবং আরো অনেকের মধ্যে ব্যান্ড কালচার এখনো বেঁচে আছে, এবং যারা ব্যান্ডের গান নিয়েই উন্মত্ত সেটা খুব একটা এক্সপোজার ভালোবাসি, তাই না? তো খুব একটা এক্সপোজার পায় না। তার আরো একটা বিশেষ কারণ হচ্ছে, এই যে এত বছর ধরে যে সমস্ত রিয়েলিটি শো গুলো চলছে, সেগুলো খুব একটা ব্যান্ডের গানকে প্রমোট করে না। ট্রু, ভেরি ট্রু, করে না। আমরা কিন্তু শুনিও না সেই গানগুলো, খুব একটা শুনবে না দেখবে। তো সিনেমার গান হয়, ক্লাসিক্যাল হয়, সেমি ক্লাসিক্যাল হয়, এবং তুমি এটাও দেখবে না যে খুব ব্যান্ডের গান গাইছে সে একটা কোনো পজিশনে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, সেটা হয় না। ট্রু, সেটা আমাদের এরকম একটা, অফকোর্স ক্লাসিক্যাল সিঙ্গিং ইজ মানে সেটা তো রুট, ক্লাসিক্যাল মিউজিক না শিখলে কোনো গান পৃথিবীতে গাওয়া সম্ভব নয়। কিন্তু ব্যান্ড কালচার যেটা, ব্যান্ড তো আমাদের কলকাতার একটা অন্যতম ঐতিহ্য। ফসিলস বলো বা তোমার ভূমি, মোহিনীর ঘোড়াগুলি বলো, একদম তো শুরুই তো মোহিনীর ঘোড়াগুলি। তো সেই সমস্ত কালচারকে যতক্ষণ না মানুষের মধ্যে সেইভাবে পৌঁছে দেওয়া যাচ্ছে, মানুষ বুঝতেও পারছে না তার তাৎপর্যটা কতখানি, সেটা শুনলেও কতটা আনন্দ পাওয়া যায়। এবং ব্যান্ডের গান মানুষকে অন্যরকম ভাবে জীবন দেয়, ব্যান্ডের গান অন্যরকম এনার্জি দেয়, একটা অন্য অন্য কালচার, ওটা একটা অন্য জনার। তো সেটা একটু দু লাইন গাই, একদম চলো।
আমি রূপম ইসলাম স্যারের ভীষণ ফ্যান, গঙ্গার অন্ধ ভক্ত ফসিলসের। তো ফসিলসের একটা গান গাইছি একেবারে এই মুহূর্তে, যদি সেই ওইটা হতো সেই ট্রানজিশন, হঠাৎ করে তোমাকে আমি একটা কালো জামা পরিয়ে দিতাম, তাকে আবার ফিরে আসতে তুমি তোমার চেনা সাথে। একদম একদম, চলো শুনি। ওকে, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতে পারবো না তোমার কথা, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, আমি কিছুতে পারবো না তোমার কথায়, বোবা টেলিফোনের পাশে বসে, তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ ভিজে যায় কান্নায়। না না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি আমরা আড্ডাটা এখানেই শেষ করে দিই, লাইফটাকে বন্ধ করে আমরা শুধু গান শুনি, মানে আমি শুধু গান শুনি। এমন একটা গান, পছন্দের গান তো বটেই, এবং এইসব গান নিয়ে আমাদের ছোটবেলার গান যেহেতু এগুলো, সেগুলো নিয়ে তো প্রচুর স্মৃতি। তখন আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের চোখটা খুলেছে, পাখনা গজাচ্ছে, সমস্ত কিছুতে আমাদের প্রচুর স্মৃতি। বিশেষ করে যে গানটা তুমি এখন গাইলে, এই গানটা তো আমরা একটা মানুষের গলায় সেই মেল ভার্জনটাই শুনেছি, এবং সেই শোনাটাই একটা অন্যরকম এনার্জি। একদম, আজকে তুমি যখন গানটা গাইলে, এই গানটার মধ্যে এনার্জি আছে, এই গানটার মধ্যে খুব সফটনেস আছে, এই গানটার মধ্যে অনেক আরাম রয়েছে, এই গানটার মধ্যে প্রচুর স্মৃতি রয়েছে। একদম, তো খুব খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। মানে আমি রিকোয়েস্ট, যে গানগুলো এসেছিল সেগুলো অবশ্যই খুব পছন্দের গান, তবে একটা লাইভে তো সব গান শোনা সম্ভব হয় না, কিন্তু তুমি যে ভাগ্যিস তুমি বাছাই করলে ব্যান্ডের এই গানটি, তো আমার বেশ ভালো লাগলো। আমার মনে হচ্ছিল যদি এটাই যদি রেকর্ড করে নেওয়া হতো, আমি তো এটাই লুপে ফেলে শুনতাম, ওরে বাবা এই ভার্জনটা আর কি চাই। না সত্যি ভালো, যেটা লাগে সেটা অবশ্যই বলা উচিত, এবং সত্যি মিউজিক থেরাপি ইজ সামথিং অ্যাবসলিউটলি এন্ড ইটস ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, এভরিওয়ান মানে সে যে কোনো এজেরই মানুষ হতে পারে না কেন, একেবারেই। আড্ডা, আচ্ছা সকলেই অনেক ভালো ভালো কমেন্ট করছেন। দীপিকা দে লিখেছেন দারুণ, সুব্রত চন্দ্র লিখেছেন এক্সিলেন্ট, শাওলি বোস লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। এছাড়া রেড হার্ট
থামস আপ এগুলো তো সকলে পাঠাচ্ছেনই, তো সকলকে অনেক ধন্যবাদ। কেমন লাগছে আমাদের আড্ডা সেটাও কমেন্টে একটু আপনাদের টাইপ করে লিখতে হবে, তাহলে সেটা পড়তে আমাদের খুব ভালো লাগবে। এবং শালিনী, আজকে প্রায় তো সময় শেষ, সেই জন্য আড্ডাটা শেষ করব তোমার পছন্দের যে কোনো একটা গানে গানে। তবে তার আগে বলবো, আড্ডা দিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবং আমি পিপি পোদ্দার হসপিটালকে একটা ধন্যবাদ জানাবো এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে হসপিটাল বললেই একটা ভয়ের একটা ব্যাপার থাকে, আমার তো ভীষণ ভয়, সকলের তাই, সকলেরই তাই, কেউ চায় না হসপিটালে আসতে, না সবাই। আমরা এই মানে হসপিটালের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, আমরা এই হসপিটালের সঙ্গে কাজ করছি, তারপরেও ইনফ্যাক্ট আমাদের হসপিটালের যারা ডাক্তাররাও রয়েছেন তারাও প্রত্যেক মুহূর্তে বলেন যে প্লিজ কাউকে যেন আসতে না হয়। একদম, মানে তারা কিন্তু জানেন যে এখানে আসা মানে কতটা দুশ্চিন্তা নিয়ে তারা আসছে, ফলে আমরা প্রত্যেকে সবসময় চাই যে কেউ প্লিজ আসবেন না, তবে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসবেন। কারণ নিজের মতো করে কোনো অসুখের বিষয় না জেনে দুম করে একটা ওষুধ কিনে খেয়ে নেওয়াটা একদম বোকামির কাজ। তো সেই সূত্রে বলবো যে প্রয়োজনে অবশ্যই আসবে, অবশ্যই আসবে, কিন্তু যেন সেই প্রয়োজনটাই না আসে। এবং বিপি পোদ্দারের এতটাই ভালো রেপুটেশন যে এখান থেকে কেউ অসুস্থ হয়ে ফিরে যায় না, টাচউড, আমরা এটাতে ভীষণ রকম ভাবে ব্লেস। একদম, ভীষণ ভালো হসপিটাল। এবং এই যে ইনিশিয়েটিভটা, এটা একমাত্র কিন্তু এই হসপিটালে নিয়েছে। এবং আমি দেখছি, আসার সময় দেখছিলাম যে স্টুডিওটাও এটার মধ্যেই আর কি, সমস্ত লোক মানে আমি তোমার কাছে তাই জিজ্ঞাসাও করতাম যে যেহেতু তুমি এই প্রফেশনে আছো, অর্থাৎ তুমি লাইমলাইটে রয়েছো, তো ইন্টারভিউজ বা এগুলো তোমাকে করতেই হয়, কিন্তু হসপিটালে কখনো ইন্টারভিউ, ইন্টারভিউয়ের থেকেও বড় কথা হসপিটালে একটা স্টুডিও এবং সেখানে কখনো তুমি গান শোনাবে বসে, এটা ভেবেছিলে? আরে একদমই না, একদমই না। ইনফ্যাক্ট যখন আসছিলাম গাড়িতে তখনও ভাবছি যে সত্যি এটা হতে চলেছে আজকে, মানে আমার অ্যাকচুয়ালি তুমি মানে প্রথমবার তুমি আজকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছো, কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। ছোট্ট একটা মানে জাস্ট ইনসিডেন্ট বলছি, আমি যখন বেরোচ্ছি আমার জেঠু বলছে যে কোথায় যাচ্ছিস, আমি বললাম যে এরকম বিপি পোদ্দার হসপিটালে যাচ্ছি, বলছে হসপিটালে কেন, কিরকম সেজে গুজে হসপিটালে, সব ঠিক আছে? বলছে না না আমার অনুষ্ঠান আছে ওখানে। তো বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে সবাই হসপিটাল বলতেই একটা ভয়ের ব্যাপার, কিন্তু একদমই তা নয়। এরকম একটা পরিবেশ যে এখানে বিপি পোদ্দার তৈরি করেছে, ক্রিয়েট করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে, এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। তোমার সাথে কথা বলতে বলতে কতক্ষণ সময় চলে গেছে, সত্যি মনে হচ্ছে 10 মিনিট কথা বলছি। আজকে আনফরচুনেটলি আমি ঘড়িটা পরিনি, ফলে আমি খেয়াল করিনি কত বেজে। একদম একদম, এত ভালো লাগলো এসে। আমি চাই যেন আরো বহু বছর এইটা চলতে থাকে এই হসপিটালে। তোমাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা থাকলে অবশ্যই আমাদের এই যাত্রাটা অনেক অনেক দীর্ঘজীবী হবে, এই আশাই রাখি। এবং সেই যাত্রা পথে আবার যেন তোমাকে আমরা আমাদের স্টুডিওতে পাই গান শোনার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য। তো অবশ্যই গানে গানে শেষ করব, তুমি একটু চটজলদি ভেবে নাও তুমি কি গান শুনিয়ে আজকে শেষ করবে, আর ততক্ষণে আমার যে ফর্মালিটিটা সেটা আমি কমপ্লিট করে নিই। আজকের আড্ডাটা আবারও সেই যেমনটা আমরা সেই সুর তাল ছন্দ এই দিয়েই শুরু করেছিলাম, সেই রেশটা নিয়েই আমরা শেষ করব। তবে যাওয়ার আগে প্রতিদিন যেমন বলি, আজকেও বলবো সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। যদি মনে হয় শরীরে কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করছে, তাহলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটালে। পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে বিপি পোদ্দার হসপিটালে অন্যান্য অসুখের ট্রিটমেন্টের পাশাপাশি এখন কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্টটিও অ্যাভেলেবেল। তাই যে কোনো সমস্যায় আমরা রয়েছি আপনাদের পাশে, আপনাদেরকে সুস্থ করে পরিবারের মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য, আর সেটা যদি করতে পারি আমরা সব থেকে বেশি আনন্দ পাই। তবে আজকে বেশি আনন্দ পাচ্ছি গান শুনে শালিনী, যদিও মন খারাপের সঙ্গে বলতে হচ্ছে এই একটাই গান শুনতে পারবো, এরপরে তো আড্ডাটা শেষ হয়ে যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে শালিনী, নতুন গান আসলে আবারও আমরা শুনবো, আর এভাবেই আমরা সাপোর্ট করবো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শেষ করছি, হ্যাঁ একটা সুন্দর গান দিয়ে, আমার মনের কথা বলেই শেষ করছি। যুথি মনে ওই হাওয়া করে শুধু আশা যাওয়া, যুথি মনে ওই হাওয়া করে
ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তখন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম কভু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি দূরবার স্রোতে ভাসালাম তোরই অজানা ঠিকানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। পথ হারাব বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক দিয়েছি। পথ হারাব বলে এবার পথে নেমেছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নমস্কার, নমস্কার সবাইকে।